প্রিয় দর্শক, আপনার সবাইকে স্বাগত নাগরিকের সাপ্তাহিক আয়োজন ডিসকাশনে। ব্যবসা বাণিজ্য বিষয়ক অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি দীপ আজাদ। দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে দীর্ঘদিন কাজ করছে দেশের অন্যতম বড় শিল্পগোষ্ঠী নাভানা গ্রুপ। দেশের বড় এই শিল্প গ্রুপের জন্ম হয় বাংলাদেশের অটোমোবাইলস এবং আবাসন শিল্পের পথিকৃৎ জহুরুল ইসলামের হাত ধরে। পরে তার ভাই সফুল ইসলাম কামাল এর দায়িত্ব নেন। এখন নতুন প্রজন্মের হাত ধরে কেমন চলছে নামানা, সে প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের সাথে আছেন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব অহেদ আজিজুর রহমান। জনাব অহেদ আজিজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। নাভানা নাম বলতেই আর কি মানে এর পরিচিতি আসা দরকার হয় না, মানে বাংলাদেশের যে কয়টি গ্রুপের নাম সবচেয়ে উপরে থাকে তার মধ্যে নাভানা অন্যতম। আমি একটু আপনার কাছে এখন জানতে চাই এই মুহূর্তে নাভানা গ্রুপের অবস্থাটা কি। নাভানা গ্রুপ আপনি যেভাবে বলেছেন অনেক পুরনো একটি গ্রুপ। আমাদের পথ চলা শুরু হয়েছিল জহুরুল ইসলামের সাথে। যখন নাভানার ব্যবসা শুরু করে ষাটের দশকে, বাঙালি ব্যবসা করতে পারে সেটাই ছিল নতুন একটা কথা। সেখান থেকে আজকে দেশ স্বাধীনতার পরে 1995 সাল থেকে নাভানা গ্রুপ সফিউল ইসলাম কামাল সাহেবের হাত ধরে বেড়ে চলছে। আপনারা সকলেই জানেন যে 2019 সাল থেকে কোভিডের কারণে আমাদের পৃথিবীব্যাপী একটা মহামারী চলছে এবং নাভানা তার বাইরে নয়। সো ওই কারণে ব্যবসায় কিছুটা উত্থান পতন হয়, কিন্তু আমরা সেই যে প্রবলেম ফেস করেছিলাম গত 2 বছর সেখান থেকে আমরা ঘুরিয়ে দাঁড়িয়েছি। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে আবার তার কোভিড পূর্বের যে পরিস্থিতি ছিল সেই জায়গায় আমরা ফিরত আসছি। সো এই মুহূর্তে সেই পরিবর্তনের জন্য আমরা নাভানাকে ঢেলে সাজাচ্ছি, নতুন করে সাজাচ্ছি। নতুন যুগের সাথে পথ চলার জন্য আমরা অনেকেই যারা বিভিন্ন ক্ষেত্রে খুবই কাজ করে এসেছেন তাদেরকে একটা টিম নিয়ে নাভানা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা যতটুকু জানি যে কামাল সাহেবের অসুস্থতার পরে মূলত মানে পরিস্থিতি আসলে খারাপ হতে থাকে, সে সময় আপনাদের নাভানা গ্রুপে যে সুনাম সেটি আস্তে আস্তে কমতে থাকে। তার অন্যতম একটা কারণ হচ্ছে যে আসলে যাদের উপরে দায়িত্ব ছিল আপনাদের কর্মকর্তা কর্মচারী তাদের একটা অংশ আসলে এই সুনামটি নষ্ট করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেছেন। আপনি ঠিকই বলেছেন। 2018 সালের দিকে কামাল সাহেবের 2 ছেলে যারা ব্যবসাতে আসছিলেন তারা এসে দেখতে পারেন যে কোম্পানির যে সুনাম সেই বিগত 30-40 বছরের মধ্যে যে তৈরি করেছে সেটাকে অনেকটাই আঘাত আসছিল যে এই সুনামের প্রতি। এবং শুধুমাত্র সুনাম না, এখানে কমিটমেন্ট না রাখারও অনেক কারণ ছিল এবং তাদের নিজস্ব ব্যক্তিগত কিছু লাভ ইয়ের ব্যাপার ছিল। তো সেখান থেকে বেরো আসার জন্য আমি বলবো এটা একটা যুগান্তকারী ব্যাপার। বাংলাদেশে এরকম হয়েছে কিনা আমি জানি না, তারা শেয়ার হোল্ডাররা চিন্তা করলেন যে এটাকে একটা কর্পোরেট লুক দেওয়ার জন্য, যাতে নাকি একটা প্রপার কর্পোরেট কালচারের মাধ্যমে, কারণ কামাল সাহেব বা জহুরুল ইসলাম সাহেব দেয়ার এন্টারপ্রেনিয়ার উদ্যোক্তা, তারা এম্পায়ার বিল্ড করেন, বড় করেন, কিন্তু এম্পায়ারের যে অর্গানাইজেশন যে বিল্ড করা সেটা আসলে প্রফেশনাল দিয়েই হয়। সো তাদের ওই চিন্তাধারা থেকে তারা প্রফেশনাল, আমার মতো প্রফেশনাল, আমরা হলাম গিয়ে সবই সিজন প্রফেশনাল আমার সাথে যারা আমাদের আছেন, তো আমরা যোগদান করি এবং এটা চ্যালেঞ্জ হিসেবে নিই যে নাভানাটাকে শুধুমাত্র বাংলাদেশের একটা শ্রেষ্ঠ কোম্পানি না, আন্তর্জাতিকভাবে একটা শ্রেষ্ঠ কোম্পানির জায়গায় নিয়ে যেতে পারি। তো সেই পথ চলে আমরা আছি, আমরা সবাইয়ের কাছে দোয়া চাই, বাট আমরা খুবই কনফিডেন্ট যে আমরা এটা পারব। এটি তো ঠিকই আছে, কিন্তু ব্যাংকের একটি বড় ঋণের বোঝা আপনাদের ঘাড়ে চেপে বসেছে আর কি। জি, এটি থেকে আসলে বের হওয়ার জন্য আপনারা কী কী কৌশল বা পদক্ষেপ নিয়েছেন? আমাদের যে প্রথম যে জিনিসটা আমরা করেছিলাম যে আমাদেরকে আমাদের ব্যবসার কোর কম্পিটেন্সি কী সেটা জানা, কারণ আমরা অনেক সময় ডাইভার্সিফাই করি উইদাউট নোয়িং আমরা কোন জায়গায় ভালো। সো আমরা যেটা দেখলাম যে আমাদের বেশ কিছু এলাকায় আমরা খুবই ভালো, আপনি যেভাবে বললেন অটোমোবাইল ইন্ডাস্ট্রি, কনস্ট্রাকশন, রিয়েল এস্টেট এবং এর সাথে জড়িত সে ব্যবসায় আমরা ভালো। সো সেই সব ব্যবসাকে আমরা আবার আমাদের লং টার্ম স্ট্র্যাটেজির মধ্যে দেখলাম যে এই বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে আমরা কীভাবে সেখানে আনতে পারি। যে ঋণের যে কথা বলেছেন, ঋণ ইজ এ রিয়ালিটি, ব্যবসা করতে গেলে ব্যাংকের ঋণ নিতেই হয়। সেটা দেখতে হবে যে আমার যে ক্যাশ ফ্লো আছে সেটার সাথে ম্যাচ করে কিনা না। আমার ক্যাশ ফ্লোর থেকে যদি বেশি আমি ঋণ নিয়ে নিই তবে
আমি সেই ঋণ পে করতে পারবো না, সিম্পল যে জিনিসটা আছে। সো আমরা বেশ কয়েকটা পদক্ষেপ নিয়েছি 2018 সালের দিকে। আমরা নিজেরা সহদিগীয় হয়ে সরকারের কাছে আবেদন করি এবং সরকারের সাহায্য চাই, এবং আমি অত্যন্ত আনন্দিত যে সর্বোচ্চ পর্যায়ের থেকে আমাদেরকে এই নাওয়ানা গ্রুপটাকে যেন ঘুরে দাঁড়াতে পারে সেই জন্য আমরা সহযোগিতা পেয়েছি। সেই সহযোগিতার অংশ হিসেবেই আমরা কিছু রিস্ট্রাকচারিং করছি। আমরা আমাদের নিজের কস্ট বেসটা দেখছি যে এই ঋণের পরিমাণ যেন পে করতে পারি, কারণ ক্যাশ ফ্লো তো আমাকে ম্যাচ করতে হবে। সো সেই জন্যে আমরা বেশ কিছু কস্ট কাটিং মেজার্স যেসব আছে, ব্যবসা যেগুলো লাভজনক না সেগুলো আমরা দেখছি যে সেটাকে কীভাবে লাভজনক করা যায়, এবং যেটা লাভজনক করা সম্ভব না সেটা কীভাবে আমরা বন্ধ করে আমরা এগিয়ে যেতে পারি। আমাদের তিন ধাপে আমরা একটা স্ট্র্যাটেজি নিয়েছিলাম। প্রথমে সরকারের কাছ থেকে আমরা সাহায্য আবেদন করি এবং সেটা একটা প্রসেসের মধ্যে আছে। আরেকটা, আমরা বেশ কিছু লোন নিয়েছিলাম খুবই হাই ইন্টারেস্টে লিজিং কোম্পানির থেকে, সেটাকে কনভার্ট করছি নর্মাল ব্যাংকিং লোনে। এবং থার্ড, আমরা যেটা চিন্তা করছি যে আইদার জিরো কুপন বন্ড অর পাবলিক ইস্যু করে আমাদের কোম্পানি যেগুলো আছে ঢাকা স্টক এক্সচেঞ্জে বা চিটাগাং স্টক এক্সচেঞ্জে লিস্টিং করে আমরা ব্যাংকের যে ঋণ আছে সেই ঋণ পরিশোধ করে ব্যবসাকে এগিয়ে নিয়ে যাব। আমরা খুবই কনফিডেন্ট যে আমাদের গ্রুপে যেসব ব্যবসা এখন আমরা রেখেছি সেটা ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল, কারণ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে উন্নত হচ্ছে, বাংলাদেশের ভোক্তারাও পে করার মতো ক্ষমতা আছে। আমরা যেসব ব্যবসায় আছি, গাড়ি, ফ্ল্যাট, এগুলো একটু কস্টলি ইনভেস্টমেন্ট, লাইফ টাইম ইনভেস্টমেন্ট। সো ওইটা আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আপনারা জানেন আমাদের জিডিপি বাড়ছে, আমাদের অর্থনীতির পরিষদ বাড়ছে, আমাদের পার্চেজিং পাওয়ার বেড়েছে, একটা বিরাট বড় মধ্যবিত্ত ক্রিয়েট হয়েছে। সো আমরা তাদেরকে কেটার করছি। আমরা এমন একটা গ্রুপ, আমাদের কিন্তু কোনো এক্সপোর্ট নেই, আমরা সবই লোকাল মার্কেটে ব্যবসা করি। সো আমরা কোয়াইট কনফিডেন্ট আমাদের রিস্ট্রাকচারিংয়ের পরে। অবশ্যই রিস্ট্রাকচারিংয়ের সময় একটা পেইন থাকে, একটা মানুষের মধ্যে একটা ভীতি থাকে। আপনার মাধ্যমে দেশবাসীকে সবাইকে জানাতে চাই, নাওয়ানা উই আর ভেরি কনফিডেন্ট, আমরা ঘুরে দাঁড়িয়েছি এবং আমরা আমাদের ব্যবসাকে আগামী 25-30-40 বছরের পরিকল্পনা নিয়ে আগাচ্ছি। না, এটা আপনি বলছিলেন যে রাষ্ট্রের একদম শীর্ষ পর্যায় থেকে আপনারা সহায়তা পেয়েছেন, এটা আসলে এটাই আসলে আমরা মনে করি যে স্বাভাবিক, কারণ জহুরুল ইসলাম সাহেব নিজেই একটা ব্র্যান্ড, তাকে সেই পাকিস্তান আমলে তার যে ব্যবসা শুরু এবং যে সুনাম সততা দিয়ে তিনি ব্যবসা শুরু করেছিলেন, নাওয়ানা গ্রুপকে একটি জায়গা ইসলাম গ্রুপ থেকে নাওয়ানা গ্রুপটা দাঁড় করিয়েছেন, তারপরে তার ভাই কামাল সাহেব, তার ছেলেরা, সব কিছু মিলিয়ে আপনাদের শুরু হচ্ছে হলো সবচেয়ে মানে অটোমোবাইল ব্যবসা দিয়ে, এবং আমার জানা মতে আপনাদের সবচেয়ে ভালো অবস্থায় রয়েছে মানে এই অটোমোবাইল, মানে নাওয়ানা সবচেয়ে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ধরা হয় এই অটোমোবাইল খাতকে। আপনারা টয়োটা গাড়ির এখানের একমাত্র পরিবেশক জি, এবং আপনার ব্র্যান্ড নিউ গাড়ি, টয়োটার ব্র্যান্ড নিউ গাড়ি আপনারাই এনে থাকেন আর কি। একটু নাওয়ানা অটোমোবাইলস বা আপতাবা অটোমোবাইলস সম্পর্কে যদি একটু বলেন। প্রথমে বলতে হয় যে 60-এর দশকে 1963 সালে জহুরুল ইসলাম সাহেব টয়োটা কোম্পানির সাথে এগ্রিমেন্ট করেন। আমি বলবো এটা খুবই একটা রিস্কি এবং ভিশনারি একটা অ্যাক্ট ছিল। চিন্তা করে দেখেন, 60-এর দশকে নতুন গাড়ি বাংলাদেশে নিয়ে আসে, কয়টাই গাড়ি ঢাকা শহরে চলতো। সো ওই ভিশনারি অ্যাক্টটা উনি করেছিলেন, এবং ওনার সাথে ওনার ভাইও ছিলেন। গুটি গুটি পায়ে আজকে আমরা এখানে মধ্যে আসছি। টয়োটার ব্র্যান্ড নিউ গাড়ি আমরা বাংলাদেশে আনি, সব ধরনের আনি, ক্রস বলে আছে, রাশ, আভানজা, করোলা, এইসব গাড়ির ব্র্যান্ড আমরা এখানে দিই। এর বাইরে বাংলাদেশ সেনাবাহিনীকে 1976 সাল থেকে আমরা কিন্তু তাদের যতগুলো ভেহিকেল আছে, টয়োটার যে পিক আপ অ্যান্ড জিপ আছে সেগুলো আমরা সাপ্লাই করে আসছি এবং করছি। আর এর সাথে সাথে টয়োটার একটা কোম্পানি আছে, যেটা আমি বললাম বাস ট্রাক বানাই, হিনো, ওয়ার্ল্ডে ওয়ান অফ দ্য ফেমাস, সেটার সিকিডি আমরা করি অফ দ্য অটোমোবাইলে, এবং বডি ফ্যাব্রিকেশনও করি অফ দ্য অটোমোবাইলে। সো সেটাও প্রায় 20 বছর ধরে আমরা করছি। সো বাংলাদেশে এই ক্ষেত্রে আমরা কিন্তু ওয়ান অফ দ্য লিডিং ইয়ে শুরু করেছিলাম আমরা, এবং আমরা ভবিষ্যতে এই কিছুদিন আগে অ্যাকচুয়ালি সরকার একটা অটোমোবাইল পলিসি বের করেছেন, খুবই আশার কথা যে সরকার চাচ্ছেন যেন বাংলাদেশ অটোমোবাইল ইন্ডাস্ট্রি একটা হাব হয়, রিজনাল হাব হয়, এখানে যেন আমরা ম্যানুফ্যাকচার করতে পারি। তো এখানে আমাদের আরও অনেক কিছু
আমরাও এই পলিসির উপরে কাজ করছি এবং সরকারের সাথে আমাদের কিছু দাবি দাওয়া আছে, কারণ মার্কেটটা বড় করতে হলে কিছু কিছু কাজ করতে হবে। বাংলাদেশ এখন যে পর্যায়ে আছে তাতে আসলে আশাবাদী হওয়াই যায় যে আমরা মানে এই স্বপ্ন দেখতেই পারি আমরা। তারপরেও নাবানার ব্যাটারি, গাড়ি ব্যবহার করেন আর নাবানার ব্যাটারি ব্যবহার করেননি আপনার, এমন হয়তো মানে গাড়ির মালিককে খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। নাবানি ব্যাটারির কী অবস্থা এখন? ব্যাটারি শিল্পটা নিয়ে একটু প্রবলেমের মধ্যে যাচ্ছে, শুধুমাত্র নাবানা না, বাংলাদেশের ম্যানুফ্যাকচার করার ব্যাটারি যারা আছে। এটার একটা কারণ যে বেশ কিছু চাইনিজ কোম্পানি বাংলাদেশে এসেছে এবং আমরা যে পরিমাণে হেলথ অ্যান্ড সেফটি এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে ব্যাটারি, কারণ ব্যাটারি প্রোডাকশন কিন্তু একটা ঝুঁকিপূর্ণ কাজ, এইগুলো বাংলাদেশি কোম্পানিগুলো কিন্তু ফলো করে। হ্যাঁ, কিন্তু বেশ কিছু ছোট ছোট কোম্পানি আসাতে ব্যাটারি বাংলাদেশি যারা আছে, বাংলাদেশি কোম্পানি যারা আছে, আমরা না শুধু অন্যরা যারা আছে, তারা একটা সমস্যার মুখে পড়ে আছে। কারণ আমরা ওই প্রাইস মেনটেন করতে পারি না আমরা যদি সব কোয়ালিটি দেখতে হয়। আশার কথা সরকার এই ব্যাপারেও নজরদারি বাড়িয়েছেন এবং সবাই যেন একটা প্লেইন লেভেল ফিল্ডে কাজ করতে পারে, সেই জন্য কাজ করছেন। আমরা ব্যাটারি নিয়ে অত্যন্ত আশাবাদী, একটা কারণে যে আমরা বর্তমান যে টেকনোলজি যে ব্যাটারি ইউজ করছি এটার কিন্তু পৃথিবীব্যাপী চেঞ্জ হচ্ছে। আপনারা সবাই শুনছেন ইলেকট্রিক কার, ইলেকট্রিক কার বা হাইব্রিড কার যেগুলো আছে সেখানে কিন্তু দুটো ধরনের ব্যাটারি থাকে, একটা হলো গিয়ে নর্মাল লেড ব্রেড ব্যাটারি, আরেকটা হলো গাড়ি ইলেকট্রিক গাড়ির জন্য স্পেশাল ব্যাটারি আর কি। তো আমাদের ইচ্ছা আছে ভবিষ্যতে যেন আমরা ওই ধরনের উন্নত প্রযুক্তির ব্যাটারি বাংলাদেশে তৈরি করতে পারি। গ্লোবালি যদি দেখেন ইলেকট্রিক ভেহিকেলের বিগেস্ট শো স্টপার হলো গিয়ে ব্যাটারি, পৃথিবীতে এনাফ ব্যাটারি নাই। সো এটা একটা অপরচুনিটি হিসেবে আমরা দেখছি এবং আমরা বিভিন্ন জায়গায় কথাবার্তা বলছি। প্যান্ডেমিকের কারণে বিদেশে বিভিন্ন কোম্পানির সাথে আমরা যোগাযোগ করতে পারছি না বা সামনাসামনি বৈঠক হচ্ছে না, এটা শেষ হলে আমাদের পরিকল্পনা আছে আমরা ওই দিকে ইনভেস্টমেন্ট করবো এবং এই ব্যবসাটাকে আরও বাড়াবো। হ্যাঁ, দেশে আপনার এই মুহূর্তে কিন্তু হাইব্রিড গাড়ি এবং ইলেকট্রিক গাড়িও কিন্তু আপনার আসার একটা প্রক্রিয়া শুরু হচ্ছে, ব্যবহার তো সবাই একটু, কারণ পরিবেশ সচেতন কিন্তু মানুষ প্রচুর হচ্ছে এবং সরকারের নীতিও রয়েছে এই কারণে, মানে হাইব্রিড গাড়ির প্রতি তার ট্যাক্স এগুলো আপনার কমিয়ে দেওয়া হচ্ছে। নাবানা সিএনজি, যখন সিএনজি কনভার্সন করার একটা হিড়িক পড়ে গেল তখন নাবানা প্রতিক্রিয়া আপনার এক্ষেত্রে, আপনার সিএনজি কনভার্সনটা কী পর্যায়ে রয়েছে? সিএনজি কনভার্সনের পুরো মার্কেটে একটু নিচের দিকে আছে, বিকজ প্রথম দিকে যে প্রাইস ডিফারেন্স ছিল গ্যাস এবং অক্টেনের মধ্যে, এখন কিন্তু এত প্রাইস ডিফারেন্স নাই, তো সেই কারণে মানুষজন একটু কমই কনভার্সন করছেন। কিন্তু এর সাথে সাথে এলপিজি অটো গ্যাস ইজ অ্যানাদার থিং উইচ করলে কিন্তু গাড়ির ইঞ্জিনও ভালো থাকে এবং সেই সাথে সেইটা সাশ্রয়ীও হয়। সো আমরা সিএনজি কনভার্সনের সাথে সাথে অটো গ্যাস কনভার্সনটাও করছি, শুরু করেছি। তার মানে আপনি যখন করতে চাচ্ছেন তার মানে হচ্ছে চাহিদা অবশ্যই বাড়ছে। এখন তো গৃহস্থলী সরবরাহ লাইন আপনার বন্ধ রয়েছে, দেওয়া বন্ধ রয়েছে এবং সরকার বলছেন যে তারা দেবেন না, সেক্ষেত্রে আপনার আমাদের সিলিন্ডারে যে আপনার গ্যাসের যেটি গৃহস্থলীতে ব্যবহার করা, এটা একটা চাহিদা কিন্তু মানে অনেক বেড়েছে আপনার ঢাকায়, ঢাকার বাইরেও আপনার অনেকগুলো বেড়েছে। এটির ব্যবসা আপনারা আপনারা নিজের এখন আমদানি করেন, সেটির অবস্থা কেমন? আমাদের এলপিজি প্ল্যান্ট বেশ পুরনো, 2017 সাল থেকে আমরা এই ব্যবসায় আছি। আমাদের প্ল্যান্টটা আছে মংলায়। এলপিজি গ্যাসটা অ্যাকচুয়ালি সবই ইম্পোর্ট করে আনতে হয়, আমাদের নিজস্ব গ্যাসে যেহেতু সরবরাহ নাই। এখানে অপরচুনিটি অনেক বেশি আছে, একটা দেশের মাপকাঠি করা হয় যে তারা কোন লেভেলের ডেভেলপমেন্ট হয়েছে হলো কয়েকটা প্রোডাক্টের উপরে। গ্যাস ইজ ওয়ান অফ দ্য পার ক্যাপিটাল গ্যাস ইউসেজ হলো একটা, প্লাস্টিক আরেকটা, সিমেন্ট আরেকটা। সো আমরা একটা ভেরি কোর প্রোডাক্টের মধ্যে আছে। তো এখানে যেটা সমস্যাগুলোর মধ্যে একটা হলো গিয়ে প্রায় 30টা কোম্পানিকে বাংলাদেশে এটার পারমিশন দেওয়া হয়েছিল, 17টা অপারেটিং আছে এবং এটার প্রাইসটাও ফিক্স করে দেওয়া হয় সরকারের থেকে। এখন ইন্টারন্যাশনাল প্রাইসটা কিন্তু উঠানামা করে এবং আমার স্টকে যদি হাই প্রাইস থাকে, এর মধ্যে যদি দাম কমে যায়, তখন আমাদের একটা ক্ষতির সম্মুখীন হতে হয়। কিছু কনসোলিডেশন হবে, কারণ এতগুলো কোম্পানি বাংলাদেশে প্রফিটেবলি কাজ করা ডিফিকাল্ট এই মার্কেটে, কারণ আমাদের মার্কেট এখন অত বড় না। আর এটা উই হ্যাভ টু কম্পিট উইথ যে যাদের গ্যাস লাইনে আসে তাদের তো একটা ফিক্সড ইয়ে, তার এগেনস্টে আমাকে একটা 12 কেজি
800-900 টাকা করে দিতে হচ্ছে। সো ইটস এ ডিফারেন্সটা কোয়াইট হাই। সো মানুষজন যেভাবেই পারে ওই লাইনের গ্যাস নিতে চায়, বাসা বাড়িতে নিতে চায়, কিন্তু আমরা জানি যে এটা একটা লিমিটেশন আছে বাংলাদেশে, গ্যাসের সেরকম রিজার্ভ নাই। সো ভবিষ্যতে আমাদেরকে এলপিজির দিকে যেতেই হবে। যারা শান্ত ফ্ল্যাট কিনতে চান তাদের একটা বড় মানে বিশ্বস্ততার জায়গা হচ্ছে নাভানা, যেসব কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে একটি। এই মুহূর্তে নাভানা রিয়েল এস্টেটের অবস্থাটা কি? বর্তমানে আমাদের প্রায় 70টার মতো প্রজেক্ট ঢাকা শহরে চলছে, কিন্তু রিয়েল এস্টেট ওভারঅল বিজনেস যদি দেখেন বাংলাদেশে, এখন পর্যন্ত রিয়েল এস্টেটের ব্যবসাটা একচুয়ালি উচ্চ মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের মধ্যে গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ। এটার একটা কারণ হলো জমি, জমিগুলো রাজুক অ্যাপ্রুভ জমিতে কাজ করি আমরা, এবং এই জমির কারণে এটা প্রাইসটা অনেক বেড়ে যায়। এবং ঢাকা শহরে এমন অনেক ফ্ল্যাট আছে যেগুলোর মূল্য নিউ ইয়র্কের ম্যানহ্যাটনের সমান। হ্যাঁ, সো এটার মধ্যে আমরা সবাই কাজ করছি, কিন্তু অ্যাকচুয়ালি যদি ভলিউম ওয়াইজ দেখেন, মিডল ক্লাস, লো মিডল ক্লাস বা একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবারের যাদের আবাসন দরকার, সেখানে আমরা কেউই অপারেট করছি না। সো আমরা বর্তমানে অবশ্যই বড় বড় প্রজেক্ট করছি গুলশান, বনানী, বাড়িধানার মতো জায়গায়, কিন্তু আমরা সেই সাথে নিচে নিম্ন মধ্যবিত্ত পরিবারের কথা চিন্তা করে মিরপুরে একটা বড় প্রজেক্ট করছে। এবং আমাদের ইচ্ছা আছে যে বড় পরিসরে টাউন ডেভেলপমেন্ট যাটাকে বলে বা ওইভাবে কাজ করার। এখানে একটা জিনিসই প্রবলেম হয়েছে, জমিটা। বাংলাদেশে যে পরিমাণে আবাসনের দরকার, আমি একটা রিসেন্টলি IFC-র একটা রিপোর্টে দেখেছি, আমাদের সাথে একটা ছিল ডিসকাশন ছিল, প্রায় 60 লক্ষ অ্যাপার্টমেন্ট দরকার। সেখানে প্রাইভেট সেক্টর সবাই মিলে আমরা 17,000 দিই। সো দ্যার ইজ হিউজ, আপনার বাস্তবতার সাথে চাহিদা একটা বড় ধরনের ফারাক রয়েছে, ফারাক রয়েছে। এবং সে কারণে আপনারা যেমন আপনি চিন্তা করেন, একজন গার্মেন্টসের ওয়ার্কার, তার ইনকামের 70% আমরা দিয়ে দিচ্ছি কিন্তু বাড়ি ভাড়ায়, একটা রুম বাড়ি ভাড়ার মধ্যে। আমরা যদি তাদের জন্য কিছু করতে পারি, যে র্যান্ট টু ওনারশিপ, সে ভাড়া দিল, ওরকম ডেভেলপমেন্ট হলো, র্যান্ট দিয়ে গেল, 15 বছর পরে নিজে মালিক হয়ে গেল। সো ওরকম পরিকল্পনা নিয়ে আমাদের আগাতে হবে। তাহলে এটা একসাথে অনেকগুলো কাজ হয়, একটা সোশ্যাল চেঞ্জও আসে। কিন্তু এরকম একটা কমপ্লেক্স করলে এখানে মধ্যে স্কুল থাকে, মেডিকেল সেন্টার থাকে, এই যে শহরের যে সুযোগ সুবিধাগুলো তারা পেতে পারে, এবং এটা একটা পুরোপুরি সোসাইটাল চেঞ্জের ক্রিয়েট করে। সো ওরকম এখন আমাদের চিন্তা করার সময় এসে গেছে, কারণ আমাদের প্রচুর ঢাকার আশেপাশে অনেক শিল্প কারখানা আছে, তাদের এখানে অনেক লোক কাজ করে, তাদের কথা আমাদেরকে চিন্তা করতে হবে। নাভানা কি ঢাকার বাইরে, মানে বিশেষ করে আমাদের বড় জেলা শহরগুলোতে, বিভাগীয় শহরগুলোতে মানে রিয়েল এস্টেট মানে আপনারা কি গেছেন এখনো? আমরা অলরেডি চিটাঙ্গে আছি, চিটাঙ্গে আমাদের আছে, আমাদের অন্যান্য বিভাগীয় শহরে যাওয়ার পরিকল্পনা আছে। কিন্তু এখানে একটা জিনিস আমাদের আর কি, যে কোনো রিয়েল এস্টেট কোম্পানি বলবে, জমির স্বল্পতা এবং জমির প্রপার জমির মালিকানা, এটা একটা বিশাল বাংলাদেশে আসলে জমির মালিকানা নিয়ে একটা বড় ধরনের ঝামেলা রয়েছে আর কি। সো ওইটাই হাত দিতে গেলে তখন বোঝা যায় যে এই জমিটা আসলে কার জমি, এটা নিয়ে একটা প্রবলেম ক্রিয়েট হয়। তো সেখানে অ্যাকচুয়ালি কিছু পলিসিগত জিনিস দরকার সরকারের বিভিন্ন জায়গায়। এবং যেমন আমরা এখানে ঢাকায় রাজুকের অ্যাপ্রুভাল নিয়ে কাজ করি, সো নেশন ওয়াইড যদি একটা অথরিটি থাকে তাহলে কাজ করতে সুবিধা হয়। যেমন ধরেন আমি ময়মনসিংহে যদি একটা প্রজেক্ট করি, সেটা কার অ্যাপ্রুভাল নিব, কোন অথরিটির আন্ডারে অ্যাপ্রুভাল নিব, সো ওই জন্য আমাদের একটা নীতিমালাগত একটা জিনিস তৈরি করতে হবে, একটা ন্যাশনাল হাউজিং অথরিটি কাইন্ড অফ থিং থাকতে হবে, যারা অ্যাপ্রুভাল দিবে ডিজাইনস অ্যান্ড অল দোজ থিংস। সেটা যদি হয়, আমার মনে হয় বাংলাদেশের সবগুলো 64 জেলায় সদরে অবশ্যই রিয়েল এস্টেটের ব্যবসা পরিধি বাড়বে। আমরা অনুষ্ঠান শেষ প্রান্তে আছি, নাভানা ফার্নিচার। ফার্নিচার তো আসলে উচ্চবিত্ত বলেন মানে আর মধ্যবিত্ত বলেন, নিম্ন মধ্যবিত্ত বলেন, সবার জন্যই আর কি ফার্নিচার একটা খুব গুরুত্বপূর্ণ পণ্য। নাভানা ফার্নিচারের অবস্থাটা কি? আলহামদুলিল্লাহ, নাভানা ফার্নিচার খুবই ভালো করছে। আমাদের প্রায় 28টা আউটলেট আছে সমগ্র বাংলাদেশে। আমরা এটার বিস্তৃতি করতে চাচ্ছি, আরও অন্যান্য জায়গায় নিয়ে যেতে চাচ্ছি। আরেকটা জিনিসটা হলো ডিজাইন, সুন্দর অ্যাফোর্ডেবল ডিজাইন যেন ক্রিয়েট করতে পারে। সো আমরা অলরেডি আমাদের ইনহাউস খুব ভালো প্রোডাক্ট ডেভেলপমেন্ট টিম আছে, ডিজাইন করছে। যেমন ধরেন পৃথিবীর বিখ্যাত IKEA যেটা আছে, তাদের মূল উদ্দেশ্যই ছিল
যে একটা হাই কোয়ালিটি ফার্নিচার ইন অ্যাফোর্ডেবল প্রাইস। রাইট, সো আমরা সেইভাবে চেষ্টা করছি যে অ্যাফোর্ডেবল প্রাইসে, কিন্তু অ্যাফোর্ডেবল মানে যে এটা একেবারে খারাপ জিনিস তা না, এটা সুন্দর একটা জিনিস অ্যাফোর্ডেবল প্রাইসে দেওয়ার। সো সেই চেষ্টায় আছে আমাদের, খুবই ভালো একটা ফ্যাক্টরি আছে, এবং ভবিষ্যতে আমরা বাংলাদেশ তো অবশ্যই, বাংলাদেশের আশেপাশের দেশেও আমাদের বিপণন করার ইচ্ছা আছে। নাভানা নিয়ে আসলে কথা বলতে গেলে তো অনেক সময় দরকার, আপনাদের অনেকগুলো কোম্পানি আছে যেগুলো আজকে আসলে আমরা টাচ করতে পারলাম না। আমি একটু, আপনি যেহেতু গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা, নাভানা সম্পর্কে মানুষের আগ্রহ অনেক, বিশেষ করে জহুরুল ইসলাম সাহেব যে শুটার করেছিলেন সেখান থেকে আজকে অবধি সেই সুনামটি আসলে নাভানা, আশা করি, অবশ্যই আমরা আশা করি যে নাভানা আবার তার আগের জায়গা থেকে আরও উপরে যাবে, সেই প্রত্যাশা রাখছি। শেষ দিকে যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। দর্শকদের বলবো যে আপনারা আমাদেরকে এত বছর ধরে আমাদের সাথে আছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের পণ্য নিয়েছেন, এবং আমরা অত্যন্ত আশাবাদী যে আমাদের সেই সুনামটাকে ধরে রেখে ভবিষ্যতে আরও উত্তরোত্তর উন্নতি করব, নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসব, এবং আমি আশাবাদী যে আমাদের যে দর্শক তারা, আমাদের ক্রেতা অবশ্য, তারা আমাদের প্রোডাক্টটাকে সাদর গ্রহণ করবেন। আমরা আপনাকে আবারও অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, এটা আশাই করতে পারি যে দেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ নাভানা গ্রুপ সুনাম তার ফিরিয়ে আনবে এবং আরও বেশি কর্মসংস্থার ব্যবস্থা করবে এবং ভালো ভালো গুণগত মানসম্পন্ন পণ্য আমাদের কাছে পৌঁছে দেবে, এই প্রত্যাশা রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।